वेलकम बैक टू माय चैनल प्रियास लाइफस्टाइल কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর গুড মর্নিং এই দেখো আজকে সকাল সকাল ইন্ট্রোটা দিচ্ছি কোথা থেকে আমাদের দোকানে বসে তো সকালবেলা ফারস্টে ঘুম থেকে উঠে স্নান করে সোজা চলে এসেছি দোকানে আর দোকানে আসার একটাই কারণ বর গেছে বাজারে আজ হচ্ছে উল্টোরাত উল্টোরাতে সবাইকে শুভেচ্ছা উল্টোরাত বলে সকাল থেকে সেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর থামার নাম নেই তো সবসময় তো আমিই বাজার করি আমার ঘরের বাজার বাট আজকে বৃষ্টির জন্য আমি বাজারে যেতে পারিনি আর আজকে হচ্ছে বাজারে গেছে বর তো যার জন্য আমাকে দোকান পাহারা দেওয়ার জন্য বসতে হয়েছে তো আমি এই সোনাইকে নিয়ে চলে এসেছি সোনাই ওই গেম দেখছো বাবার ফোন তো গাইজ চলো আমি একটু দোকানে বসি আর বসে বসে একটু দোকান সামলাই যেহেতু বর বাজারে রয়েছে আমাকে দোকানটা এখন সামলাতে হবে যদিও বা আমি সব কিছু বিক্রি করতে পারি না যেগুলো প্রিন্টের মানে যেই সব মালের প্রিন্ট করা আছে যেসব জিনিসের সেই প্রিন্ট দেখে আমি একটু বিক্রি করতে পারি আর বাদ বাকি জিনিস আমি কিছু বিক্রি করতে পারি না শুধু বসে বসে একটু পাহারাই দেবো এই আর কি সো চলো দেখতে থাকো তোমরা কন্টিনিউ আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর বাজার থেকে কী কী নিয়ে আসছে সেটাও তোমাদের দেখাচ্ছি আগে বাজার একটু বাদে বাদে কাস্টমার আসছে এখানে বসে ভিডিও করা যায় না আর আজকের ব্লগে আমি মেলা থেকে কী কী কেনাকাটা করেছিলাম মানে মেলা থেকে কী কী কিনেছিলাম আর সেই কিছু শপিং সেগুলো সব তোমাদের আজকে ব্লগে শেয়ার করবো আবার অনেকক্ষণ বাদে চলে এলাম এতক্ষণ ধরে রান্নাবান্না খাওয়া দাওয়া এসব চলছিল সকালে ব্রেকফাস্ট করলাম আজকে হচ্ছে ম্যাগি তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর মোটামুটি কমপ্লিট হয়নি মানে হাফ হয়েছে ভাত হয়েছে আর ডাল হয়েছে আর বাজার থেকে বর নিয়ে এসছে হচ্ছে আজকে মাটন তো আর কি কিনেছে চলো একবার দেখাই আগে মাটন এই দেখো খুবই প্রিয় আমার খাসির মাংস তো সবারই প্রিয় অবশ্য আমার নয় অনেকেরই প্রিয় তো বর আজকে নিয়ে এসছে মাটন বেগুন আর এই শসা আর হচ্ছে টমেটো আর লঙ্কা এই আজকে সকালের বাজার আর বেশি কিছু হবে না মাটন হলে আমাদের আর সেরকম কিছু লাগে না মাটনটাই রান্না করব আর ডাল করেছি কি বলে আমড়া দিয়ে ডাল করেছি ভাত করেছি আর ভাবছি বেগুন ভাজা করে নেব আর কিছু লাগবে না এতেই হচ্ছে এই বৃষ্টির ওয়েদারে কিন্তু মাটন খেতে আজকে জমে যাবে মানে গরমের সময় একটু মাংস টাংস খেলে প্রচণ্ড গরমই লাগে মানে বেশি একটু গরম লাগে রিচ খাওয়া যায় না আর আজকে তো বৃষ্টি আর উল্টো রদ তার মধ্যে আর মাটনটা আজকে কিন্তু জমে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আবার পরে দেখা হচ্ছে তো এবার ঝটফট মাটনটা বেছে নিই বেছে তাড়াতাড়ি মশলা টশলা করে বসিয়ে দিই কারণ অনেকটা লেট হয়ে গেছে একটা ওভার হয়ে গেছে আমার তাড়াতাড়ি না বসলে মাটন হতে এমনি দেরি হয় তো এটা মাটনটা এখন ভাজবো বেছে ভালো করে ধুয়ে একটু গরম জল দিয়ে ধুতে হবে মাথায় নেব সেই জিনিসপত্র নিয়ে যেগুলো নাকি মেলাতে গিয়ে কেনা হয়েছিল আর সঙ্গে কিছু শপিংও করেছিলাম কাঁচড়াপাড়া থেকে তো শপিং ব্লগ আমার করা হয়নি তো যাই হোক আর এখন বাজে সন্ধ্যে ছটা তো চলো বেশি বকবক না করে আমি দেখানো স্টার্ট করি নাহলে ভিডিওটা অনেক বড় হবে আর তোমাদেরও দেখতে বোরিং লাগবে তো চলো সবার ফার্স্টে দেখাই মেলা থেকে একটা মানে বাজে কাজ হয়ে গেছে মেলা থেকে একটা কানের কিনেছিলাম ইয়াররিংস তো সেটা কি হয়েছে আমি লোকটার হাত থেকে নিয়ে মানে লোকটার হাতে যখন প্যাকিং করছে উনি একটা প্যাকেটে দেবে 40 টাকা দিয়ে কিনেছিলাম বেশি দাম না তো উনি কানের ইয়াররিংসটা কী করেছে উনি প্যাকেটে ভরেছে তো ভরে উনি আমার হাতে দেয়নি হাতে তখন আমি নিইনি তখন আমি আরও কানের দেখছি যে দেখে আরও কিছু নেব তো সেগুলো দেখছিলাম দেখতে দেখতে ওনার হাত থেকে আমার সেই কানেরটা নেওয়া হয়নি দেখতে দেখতে আর নিইনি বাট ওটাও নিইনি ওনার হাত থেকে যেটা আমি নিয়েছি পয়সা দিয়ে ওটা টাকা দেওয়া হয়ে গেছিলো বাট ওনার হাত থেকে নেওয়া হয়নি না নিয়ে আমি বাড়ি চলে এসেছি তো যাই হোক আর কি করবো ওনারও দোষ না আমারই দোষ সেটা তো চলো সবার ফার্স্টে দেখাই ইয়াররিংস ইয়াররিংস তো একটা ঠিক আছে আমার সেটা আর দেখানো হলো না সেটা আমার কাছেই নেই তো দেখাবো কি তো এটা আমি কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি এটা কিনেছি
এই দেখো একটা ইয়াররিংস, এই দেখো কি দারুন না। তো এত ভারী ইয়াররিংস আমি পরতে পারি না, তবুও আমি নিয়েছি, এগুলো হচ্ছে শাড়ি বা লং কুর্তি এসবের সঙ্গে পরার জন্য। তো জানি না কেমন লাগবে, আমার ইয়াররিংসটা খুব পছন্দ হয়েছে তার জন্য নিয়েছি, এপাশে ময়ূরের মতো ডিজাইন করা। এই দেখো, তো ক্লোজ দেখালো না, দেখা যাচ্ছে তো পড়লে তোমরা দেখতেই পাবে, আর ঝুনঝুন করে আওয়াজও হচ্ছে বেশ। তো এটা আমি নিয়েছি শাড়িটার সঙ্গে পরার জন্য, আর শাড়ি হোক বা চুড়িদার হোক সব কিছুর সাথেই পরা যাবে, কেমন হয়েছে জানিও কমেন্টে। আর হচ্ছে এই একটা খোপা করার জন্য, মেলা থেকে সেরকম কিছু কিনে নিয়ে তিনটে জিনিসই কিনেছি। আর কিনে আর নিয়েছি হচ্ছে এটা, এটা বেশ পছন্দ হয়েছে আমার ব্ল্যাকের মধ্যে, আর ব্ল্যাক জিনিস আমার একটু বেশি ফেভারিট। এই দেখো, এক সেকেন্ড পরেই দেখাই তোমাদের। তো এটাও ওই লং কুর্তি এসবের সঙ্গে, লং গাউনগুলো ওগুলোর সঙ্গে পরার জন্য নিয়েছি, আর এটা বেশ ঝুনঝুন করে বাজছে, ভালো লাগছে, দেখে পছন্দ হলো। এরকম টাইপের জিনিস সেরকম আমি পরি না, বেশিরভাগ সোনারই থাকে হাতে, মানে ওই শাখা টাকা এসব। তো এটাও নিলাম, এটা আমার খুব ভালো লাগছিলো তাই। আর কেমন হয়েছে জানিও, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও প্লিজ। তুমি এই তিনটে জিনিসই মেলা থেকে কিনেছি, আর বাদ বাকি সব কাঁচাপাড়া থেকে কেনা হয়েছে। আর এই ব্যাগটা আমি কিনেছি বাড়িতে যাতায়াতের জন্য, তো ব্যাগের ভেতরে জিনিসও রয়েছে। এই ব্যাগটা হচ্ছে ওই চাকদা থেকে কিনেছিলাম, চাকদা গেছিলাম একদিন, তো চাকদা থেকে এই ব্যাগটা নিয়েছি, মানে বাড়িতে যাওয়ার সময় তো আমার ব্যাগ ছোটোখাটো জিনিস ভরে নেওয়ার জন্য এই ব্যাগটা কিনেছিলাম। এই ব্যাগটা আমি চাকদা থেকে কিনেছি নর্মালি ইউজ করার জন্য। তো এই গেল, আর তারপর হচ্ছে ওই চাকদাতে যেদিন গেছিলাম সেদিনই কি বলে ঢুকেছিলাম চাকদাতে, তো সেখান থেকে সোনাইয়ের জন্য এই প্যান্টটা নিয়ে এসেছি, পছন্দ হয়েছে। তো ঢুকেছিলাম দেখছিলাম টপ, বাট সোনাইয়ের জন্য একটাই প্যান্ট কিনেছি, ভালো লাগলো নিয়ে নিলাম এই একটা প্যান্ট। সোনাই খেলা থেকে এই দুটোই কিনেছিলাম, আর সোনাইয়ের জন্য কিছু খেলনাও কেনা হয়েছে, গাড়ি তারপর বন্দুক, আর সেগুলো তো এখন খবর নেই সেগুলো কোথায় কি রেখেছে, এখন সেগুলো দেখাতেও পাচ্ছি না, আর বাচ্চার খেলনা কি দেখাবো। আর হচ্ছে এই শাড়িটা আমি এই শাড়িটা কাঁচরাপাড়া থেকেই কিনেছি, এই দেখো ইয়েলো, আর লাইটের জন্য মানে পেছনে রিং লাইটের জন্য কেমন লাগছে কালারটা, বাট এটা ডিপ, একদম ডিপ ইয়েলো। এই দেখো এটা হচ্ছে ডিপ ইয়েলো আর রেড পার, এর মধ্যে ব্লাউজ পিসও আছে, আর এই নিচে আঁচলের মধ্যে এইটা রয়েছে। ষষ্ঠীর সময় যখন গেছিলাম তখন একটা শাড়ি কেনা হয়েছিল, আর এবারেও একটা শাড়ি কিনেছি, এটা নর্মালি পরার জন্য, এটা কিন্তু কোনো জায়গায় যাওয়া যাবে না, মানে নর্মালি এদিক ওদিক গেলে। শাড়ি আমি যদিও বা পরি না, পুজো টুজো করতে পারবো পরে, তো মানে সফট শাড়ি এগুলো আমার পরতে ভীষণই ভালো লাগে, যার জন্য এটা নিয়েছি, একদমই কম রেঞ্জের শাড়ি এটা। আর হচ্ছে কাঁচরাপাড়া থেকে এই কুর্তিটাও কিনেছি, এটাও স্কুল বাইরে আর কি টুকটাক স্কুলে যাওয়ার জন্য, সোনাইয়ের স্কুলে পরে যাওয়ার জন্য, যার জন্য আমি ফুলাতা কিনেছি। এমনি সময় আমি ফুলাতার জিনিস সেরকম পরি না, বাট এই স্কুলে যাবো বলে রোদের মধ্যে যাই, তার জন্য আরেকটা কিনে নিলাম, এই কুর্তি আগে কিনেছিলাম আর এবারে আরেকটা কেনা হয়েছে। এই দেখো, এই হচ্ছে কুর্তি, বেশ ভালো কাপড়গুলো কটনের। আর হচ্ছে এই একটা প্যান্ট, এটা ওই এইগুলো এই নর্মালি দোকানে টোকানে পরার জন্য, শর্ট কুর্তি টপের সাথে। তো এই একটা প্যান্ট নিয়েছি, এই যে প্যান্টগুলো বর্ডার দেওয়া, এই প্যান্ট নিয়েছি একটা, আর এই প্যান্টগুলো কিনেছি দুটো, এগুলো নর্মালি ঘরে ইউজ করার জন্য আমি কিনেছি, এই যে এখনকার যা মেয়েরা পরে। এই এই প্যান্টগুলো আমি তিনটে কিনেছি, এরকম দুটো এরকম একটা, তিনটের মধ্যে দুটো এখানে রয়েছে, আরেকটা আমার পরা হয়েছে, তো সেটা অন্য জায়গায় রয়েছে ঘরে। আর হচ্ছে কিনেছি আরেকটা ড্রেস, এই দেখো এই একটা ড্রেস নিয়েছি কাঁচরাপাড়া থেকে, এটাও কাঁচরাপাড়া থেকে কিনেছি, এই যে ওয়ান পিস। তো ড্রেসটা আর পরে দেখালাম না, অন্য সময় কোথাও যদি পরি তখনই দেখবে, এখন আর পরলাম না, ভালো লাগছে না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে ড্রেস পরতে গেলে, আর এটা চেঞ্জও হোয়াইটের মধ্যে। এই দেখো লাইটের জন্য কেমন একটা লাগছে, তো এই যাই হোক, আর হাতাতে এই যেরকম আছে বাটারফ্লাই টাইপের হাতা, তো এই একটা ওয়ান পিস নিয়েছি, পছন্দ হয়ে গেছে, কেনার ইচ্ছে ছিল না বাট পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছি। সো যাই হোক, এগুলো পুজোর সময় পরা যাবে, পুজোর আশা করে রাখছি, তার আগেই হয়তো পরা হয়ে যাবে আমার, পুজোর জন্য থরি আমি কিনেছি এগুলো। সো যাই হোক, এগুলোই কিনেছি, আর বেশি কিছু কেনা হয়নি এবারে, তার জন্য সেরকম কিছু কিনবো বলে তো যাইনি, যে আমি আগে থেকে ব্লগ করবো, যে শপিং ব্লগ শপিংয়ে যাচ্ছি, তার জন্য আর ব্লগ করা হয়নি। তো এই আমার কেনাকাটা ছিল, এগুলোই তোমাদের দেখানো ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।
মেলা জিনিসের সঙ্গে কিছু শপিংও শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা? আর তো অনেক কিছুই তো দেখেছি সকাল থেকে, তো সব মিলিয়ে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও। আর যারা নতুন ভিউয়ার্স এখন আমার চ্যানেলে, তোমাদের কাছে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আর ও হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, আরেকটা জুতো যেটা আমি এখন পরে রয়েছে দেখাবো বলে, এই যো এই জুতোটা, এটাও কাঁচরাপাড়া থেকে কিনেছি। এটা নর্মালি আমি স্কুলে পড়ার জন্যই, মানে স্কুলে বাড়িতে এই যে এইসব টুকটাক পরবো, তো এটা কিনেছি পিঙ্ক কালার। এই জুতোগুলো বেরিয়েছে বেশ এখন, অনেক খুবই চলছে, তো আমিও একটা কিনে নিলাম, নরম তো, তো পরে টরে যাতায়াতের জন্য সুবিধা হবে এই জন্য নিয়েছি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আর একটি সুন্দর ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো। আর আজকে তো উল্টো রথ, তার জন্য শুভ রথযাত্রা, বাই, ভালো থেকো সকলে, টাটা।